وعليكم السلام ورحمة الله وبركاته. سامي دي بوير أبوشيك دي تقولوا طبعا أبوشيك دي تو جتا جري تنفر واجب شتا عداي كورونا এটা তো তাই জায়জ এটা হারাম উল্টো তার নামাজ পড়তা হ্যাঁ আসবে সাহায্য না করা এবং তাকে মানসিক কষ্ট দেয়। এটা তো এটা দিনী লাইনে তার মধ্যে ত্রুটি আছে। আস্তাগফিরুল্লাহ, তাহলে এমন স্বামীর হক আদায় করা কি আবশ্যক যদি সে আপনার যাবতীয় হক আদায় না করে? তাহলে এই অবস্থায় স্বামীর হক কি আপনি কি আদায় করবেন যেহেতু সে আপনার সাথে খারাপ আচরণ করছে? আল্লাহ বলছেন বলে হুন্ন মিসরুল্লাদি আলাইহিন্ন বিল মারুফ, স্বামীর তাদের উপর যেরকম হক রয়েছে ওই রকম স্ত্রীর তাদের উপর হক রয়েছে। আপনি স্বামীর উপর জুলুম ইয়ে স্বামী আপনি স্ত্রীর উপর জুলুম করবেন আর সে আপনার হক আদায় করতে থাকবে, এটা তো কীরকম হয়? যদি এরকম হয় আপনি তার তার কাছ থেকে হক নেন, হক নেবেন আর আল্লাহর বিধান পালনের ক্ষেত্রে তাকে বলুন সে এসব ক্ষেত্রে সহযোগিতা বা আপনাকে ফরজ সালাতের সময় সালাতের আদায় করতে দেয়া, পর্দার বিধান পালন করতে দেয়া, এসব ক্ষেত্রে সহযোগিতা করা তার উপর ওয়াজিব। সে যদি বেপর্দা চলতে আপনাকে সহযোগিতা এটা হারাম। আল্লাহ বলেছেন ও তাআওয়ান আল বির ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ান আল ইসমি ওয়াল উদওয়ান, নেক কাজে সৎ কাজে আল্লাহর বিধান পালনের ক্ষেত্রে তোমরা একজন একজনের সহযোগিতা করো, গুনাহের কাজে জুলুমের কাজে সহযোগিতা করো না, আল্লাহ তাকে হেদায়ত দিবে। তাই এরকম যদি হয় ওকে আপনার ফ্যামিলিকে বলতে পারেন, তাদেরকে বলুন, পরিবারকে বলুন, তারা দেখবে এটা শেষ পর্যায়ে। যদি আপনি নিজেই তাকে বলে বুঝিয়ে হকের পথে চলে আসে আলহামদুলিল্লাহ, তো প্রাথমিক পর্যায়ে এটা হবে তাকে বুঝান, তার জন্য দোয়া করুন, তার সাথে ভালো আচরণ করুন। একদম শুরুতেই আপনি নিজে তাকে তার সাথে ভালো আচরণ করুন, তাকে সেবা যতটুকু দেওয়ার থেকে বেশি দেন, তো হয়তো আল্লাহ পাক আর দোয়া করুন আল্লাহর কাছে, হয়তো আল্লাহ হেদায়ত দিয়ে দিবে তাকে, সে বুঝতে পারবে। যদি এসব করার পরও না করে তাহলে পরে আপনি আপনার ফ্যামিলিকে জানাবেন, তারা দেখবেন দুই ফ্যামিলি মিলে কী করা যায় না করে। তো শেষ পর্যায়ে প্রথম যেটা সেটা দেওয়া বললাম, আর আল্লাহ কিছু সাহায্য চান, আল্লাহ তাকে হেদায়ত দেন। আসসালামু আলাইকুম।